সম্বর্ধনা দিয়েছে সেই সম্বর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যোগ দিয়েছে এরকম ইতিহাস কিন্তু বাংলার বুকে আছে এখনো আছে অনেক জায়গায় এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যদি বেরিয়ে আসতে না পারি তাহলে কি হবে আমরা দেখলাম আপনাদের একটা গৌরব দাবি ছিল 1993 সালে জাহানারা ইমামের নেতৃত্বে যখন গণজাগরণ মঞ্চ শুধু না যখন আপনার গণ আদালত গঠিত হলো সেই গণ আদালত আপনাদের গৌরব দাবি ছিল সেই গণ দাবির পরিপ্রেক্ষিতে গণ আদালতে শহীদ জননী জাহানারা ইমাম যিনি রুমির মা তাকে আসামি করা হলো রাষ্ট্রবিরোধী আমরা তো এগুলো সাক্ষী তখনও দেখছি মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভক্তি এক গ্রুপ তারা একটি আদলে বলছে না এই গণ আদালত নিষিদ্ধ এটা হতে পারে না স্বাধীন সার্বভৌম দেশে হতে পারে না আজকে সেই গণ আদালতের রায় বাংলাদেশের বুকে বাস্তবায়ন করে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিল সম্পূর্ণ ঘটেছিল সে সকল মা বোনের এবং ভাইদের আত্মার আমি এত বছর পরে আজকে শান্তি হয়েছে আমি বলতে চাই তার কারণ আজকে সেই রাষ্ট্রদ্রোহীরা যারা মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল যারা আমাদের মা বোনদের সম্মানহানি করেছিল যারা আমার ভাইকে হত্যা করেছিল তাদের একটা অংশকে আমরা শাস্তির মুখোমুখি করতে পেরেছি অবশ্যই মুক্তিযোদ্ধাদের একটি দাবি ছিল আপনারা বিশ্বাস করেন কিনা জানি না আপনারা বিশ্বাস করেন তো এটা অবশ্যই বিশ্বাস করেন কিন্তু আমি আবারও কষ্ট পেয়েছি 2013 সালে যখন একজন শীর্ষ যুদ্ধ অপরাধী যিনি আমাদেরভাবে প্রতিবাদ করতে রাস্তায় দেখিনি আবারও আমি কষ্ট পেয়েছি সুতরাং আপনাদেরকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষিত করার জন্য আপনারা প্রত্যেকটা ছেলের কাছে স্বাধীনতা কামী নতুন প্রজন্মের কাছে আপনারা বাদী হন তাদের কাছে আপনার চেতনা আর পরিচিতিকা আপনাদের চেতনা কখনো যতই বয়সের ভারে আপনারা ভয়প্রাপ্ত হয়ে যান যতই আপনারা কোমরে শক্তি না থাক আপনারা একজন আপনারা আমাদের কাছে চেতনার অবিস্ফুলঙ্গ আপনারা এই ধরনের নাশকতা সন্ত্রাস দেশের বিরুদ্ধে অবস্থান যখন নেবে তখন আপনাদের মধ্যে অনুরোধ থাকবে আপনারা নেতৃত্ব দেবেন আমরা নতুন প্রজন্ম আপনাদের পাশে আছি থেকে এই অপশক্তিকে আমরা যে কোনো ভাবে আমরা পদদলিত করতে চাই আজকে আবারও এই একই অপশক্তি যারা 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বিরোধিতা করছিল তাই 2013 সালে বাংলাদেশের কাঞ্চন বিদ্যুৎ কেন্দ্রে এই আমাদের বগুড়াতে নন্দীগ্রাম উপজেলা পরিষদ উপজেলা পরিষদে দেখেন কি আশ্চর্য ব্যাপার সেখানে বই পত্র রাখা হয়েছিল একটা গুদামে সেখানে আল্লাহর কোরআন হাদিস সহ বিভিন্ন গুদাম ছিল সেই গুদামে তারা আগুন দিয়েছে তারা জাতীয় পতাকা 17টা দপ্তরে জাতীয় পতাকা সংরক্ষিত হয় একটা জায়গায় জাতীয় পতাকাগুলো এক জায়গায় করে নিয়ে আগুন দিয়েছে তারা স্বাধীনতার যে ইতিহাস যে বিভিন্ন খণ্ডে বিভক্ত সেই খণ্ডগুলো এক জায়গায় করে আগুন দিয়েছে তারা কি স্বাধীনতার সর্বভৌমত্বের পক্ষের শক্তি না বিপক্ষের শক্তি বলেন আপনারা অবশ্যই বিপক্ষের শক্তি এই বিপক্ষের শক্তি আবারও তারা এই দেশে আমরা একটি শান্তিপূর্ণ সহাবস্থান করতেছি জাতির জনক বঙ্গবন্ধু সাতই মাসের ঐতিহাসিক ভাষণে ছিল এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম অর্থনৈতিক স্বাবলম্বী বাংলাদেশ তিনি চেয়েছিলেন একটি ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সন্ত্রাসমুক্ত জঙ্গিবাদ মুক্ত সকল ধরনের শ্রেণী বৈষম্যহীন একটি অর্থনৈতিক স্বাবলম্বী বাংলার একটি স্বপ্ন দেখেছিলেন সেই অর্থনৈতিক স্বাবলম্বী বাংলা তার প্রান্তে বাংলাদেশ উপনীত 786 কোটি টাকা একটি যুদ্ধ বিধ্বস্ত দেশে 1972 সালে 786 কোটি টাকার বাজেট দেওয়া হয়েছিল সেখান থেকে 3.5 লক্ষ কোটি টাকার বাজেটে উপনীত হয়েছে বাংলাদেশের মাত্র $200 আমাদের অর্থনৈতিক আমাদের মাথা পিছু আয় ছিল সেখান থেকে $1465 আমাদের মাথা পিছু আয়ে উপনীত হয়েছে আমাদের স্বাস্থ্য খেতে অভাবনীয় উপনীত হয়েছে আমাদের খাদ্য অভাব আমরা দূর হয়েছে এক সময় যেখানে কবিরা লিখত ভাত দিয়ে হারাম জানা নইলে মানচিত্র খেয়ে ফেলবো আজকে আর ভাত দে কাপড় দে নইলে গদি ছেড়ে দে এই স্লোগান বাংলাদেশের ভোগানাগার স্লোগান বাংলাদেশে নাই বাংলাদেশের প্রতিটি মানুষ খেয়ে পড়ে বেঁচে আছে এই শান্তিপূর্ণ সহাবস্থানের দেশে যেখানে
প্রতিনিয়ত আমরা যার যার ধর্ম তার আমরা পালন করতেছি এবং ইসলাম সবচেয়ে বেশি সুরক্ষিত হয়েছে কি জন্য 1971 সালের আগে বাংলাদেশে কোনো ইসলামিক ফাউন্ডেশন ছিল না মাদ্রাসা শিক্ষকরা এক পয়সা বেতন মাথা পেত না 1971 সালের আগে এই দেশে ইমাম প্রশিক্ষণের ব্যবস্থা ছিল না এই দেশে সবগুলো মসজিদ ছিল মাটির ঘর অধিকাংশ মসজিদ ছিল প্রতিটা গ্রামে মসজিদ ছিল না 71 সালের পরবর্তী সময় আমরা ছোট আমরা অন্য গ্রামে শুক্রবারে নামাজ পড়তে যেতাম আজকে বাংলাদেশের প্রতিটা মসজিদ পাকা হয়েছে প্রতিটা বাড়িতে ইলেকট্রিসিটির ব্যবস্থা হয়েছে আজকে আমার দেশ শিক্ষিত জনগোষ্ঠী হয়েছে আজকে স্বাধীনতার যে মূল্যবোধ সেই মূল্যবোধ সংরক্ষিত হয়েছে এই একটা সময় আবারও প্রতিপয় জঙ্গিবাদী অপশক্তি যারা 2013 সালে আবার পতাকা খামচে ধরেছিল তারা আবারও জঙ্গিবাদের এই দেশটিকে সিরিয়ার মতো এই দেশটিকে ইরাকের মতো এই দেশটিকে আফগানিস্তানের মতো এই দেশটিকে পাকিস্তানের মতো পরিত্যক্ত দেশে পরিণত করতে চায় আপনারা কি চান এই দেশটা পরিত্যক্ত দেশে পরিণত করতে না চান আপনাদেরকে হনহংকার দিয়ে আবার জেগে উঠতে হবে আপনাদের নেতৃত্বে আমরাও আছি আমরা দেখতে চাই যে কারা ইসলাম কায়েম করার নামে তারা এই জঙ্গিবাদী শাসন এই দেশে আবার আনতে চায় যেখানে পবিত্রভাবে সূরা মায়েদা 32 নম্বর আয়াতে বলা হয়েছে যদি কোনো নিরীহ ব্যক্তিকে হত্যা করা হয় গোটা মাকলুকাতকে হত্যা করা হলো অথচ তারা নিরীহ মানুষকে বোয়া মেরে গতকালে দুই পুলিশ সদস্য সহ আপনারা জানেন 6 জন মারা গেছে এবং অসংখ্য মানুষ 50 জন মানুষ আহত হয়েছে তারা নিজেদেরকে তারা বোমাবাজি করে এই দেশটাকে আমারও পাকিস্তানি ভাবধারা নিয়ে যেতে চায় এই দেশটাকে সিরিয়ায় পরিণত করতে চায় গত 6 বছরের সিরিয়াতে শুধু 5 লক্ষ মুসলমানই মারা গেছে এই দেশে আমরা নামাজ কালাম করতেছি একই সঙ্গে আমরা আমাদের এখানে হিন্দু ধর্মাবলম্বীরা পূজা অর্চনা করতেছি আমরা একটা সাম্প্রদায়িক সম্প্রীতি দেশে পরিণত বাস করি এই দেশে তারা বলতেছে যে তারা তাদের মূল লক্ষ্যটা কি এই দেশে আপনারা জানেন ইসলাম নিয়ে আসছিল হচ্ছে হলো আলেম ওলেমারা এবং বিশেষ করে এই দেখবেন যে বিভিন্ন পীর যারা ধ্বংস করে দিতে চায় তাদের উদ্দেশ্যে ইতিমধ্যে আপনারা জানেন যে নূহ নবী মাজার তারা ধ্বংস করে দিয়েছে তাদের উদ্দেশ্য আলী রাদিয়াল্লাহু আনহুর মাজার ধ্বংস করে দেওয়া এবং আপনারা জানেন না গত রমজানে তারা তাদের এত স্পর্ধা তারা বলে যে হজরে আসওয়াদ পাথর এই পাথর যেটা আমরা চুম্বন করি এই পাথর তারা পরিভ্রমণ করা যদি আমরা সালাম দেই সেখানে মুসলমানরা সেখান থেকে সরিয়ে নিতে বলে তারা মাঝহব অনুসারীদের তারা পছন্দ করে না অথচ এই দেশের অধিকাংশ মানুষ আমরা মাঝহবের অনুসারী তারা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে মুসলমানদের রক্তে হোলি খেলা করতে চায় তারা আর যাই হোক মুসলমান হতে পারে না তারা ইহুদি বাদের এবং জায়নাবাদের ষড়যন্ত্র শিকার এবং এই দেশটিকে স্বাধীনতা সার্বভৌমত্ব বিগিয়ে দেওয়ার জন্য এবং 71-এর আগের ভাবধারা পাকিস্তানি ভাবধারা নিয়ে যেতে চায় কাজেই আজকের এই বক্তব্য আমি এটুকু রাখলাম আপনাদেরকে হুঁশিয়ার থাকতে হবে এবং আপনাদের নেতৃত্বে আমরাও যারা প্রশাসনে আছি এবং যারা তরুণ প্রজন্ম আছি আমরা সতর্ক আছি আমরা 71-এর পরাজিত অপশক্তি যাদের পরাজয় হয়েছে তাদের পুনরায় বাংলাদেশের কাল সাপের মতো ফড়া তুলে দাঁড়াতে আর বাংলার মাটিতে আমরা দেব না আপনারা কি আমাদের সঙ্গে আছেন হাত তুলে দেখান থ্যাংক ইউ হাত নামান আমি আমার বক্তব্য শেষ করছি আজকে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের অনেক সদস্যবৃন্দ আছেন আমি জানি কি অবর্ণনীয় কষ্ট ত্যাগ তাদের স্বীকার করতে হয়েছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পরে তাদের কারোর মা কারোর বাবা ছিল না কারোর মা ধূষিত হয়েছে কারোর বোন ধূষিত হয়েছে কারোর ভাই মারা গেছে একটি সংসারের একটি উপার্জনক্ষম মানুষ না থাকলে কি অবস্থা হয় তারপরে আমরা জানি 75 পরবর্তী সময়ে তারা নিজেদের পরিবেশ পরিস্থিতির প্রতিকূল থাকার জন্য কি অবর্ণনীয় কষ্ট ত্যাগ স্বীকার তারা করেছে আমি এই দেশটির প্রসব প্রজনার সঙ্গে যারা জড়িত সেই বীর মুক্তিযোদ্ধারা যারা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এনে দিয়েছেন এবং স্বাধীন যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশটি আমরা অ্যাম্বাসাডর হচ্ছে 90 লক্ষ প্রবাসী মানুষ পৃথিবীর এমন কোনো দেশ নাই যে দেশে বাংলাদেশের পতাকা আজকে আজ ওড়ে না বাংলাদেশের সকল পৃথিবীর সকল দেশে বাংলাদেশের পতাকা ওড়ে আজকে 90 লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে আছে আমরা আজকে যে বাংলাদেশ থেকে অবজ্ঞা করে এই গতকাল আপনারা জানেন যে শ্রীলঙ্কাকে পরাজিত করে বাংলাদেশের দামাল ছেলেরা আমাদের স্বাধীনতা এবং জাতীয় দিবসকে গৌরবান্বিত করেছে
সেই বাংলাদেশের 24 বছরের ইতিহাসে বাংলাদেশের একটি সেলও পাকিস্তান জিতে চান্স পায় নাই। আজকে গর্ব হয় আমাদের সন্তানদের নিয়ে, আপনারা এই দেশটি সৃষ্টি করেছিলেন বলেই আমার সোনার ছেলেরা আজকে পাকিস্তান সহ পরাশক্তি যারা ক্রিকেট আছে তাদেরকে পরাজিত করে এবং যখন বাংলাদেশের পতাকা যখন ওড়ে তখন নিশ্চয়ই গর্বে আপনাদের বুক ভরে যায় এবং আমরাও গর্বিত হই। এই জন্য আপনাদেরকে স্যালুট জানাই। আজকের সকল ক্ষেত্রে, আজকে চিকিৎসা বলেন, আজকে প্রশাসন, নৌবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, সকল ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশের সোনার ছেলেরা, আপনাদের স্বাধীনতা পরবর্তী মুক্তির যুদ্ধ পরবর্তী সোনার ছেলেরা। কাজেই এটার কৃতিত্ব সম্পূর্ণ হবে আপনাদের। কাজেই আপনাদের যে কমান্ডার সাহেব যে দাবি দেওয়া করছে, এই দাবি দেওয়ার সাথে আমি জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমিও দাবি দেওয়াচ্ছি, দাবিতে তাদের একটি পৌরসভার মধ্যে একটি যে এই দাবির সাথে আমি একমত ঘোষণা করছি, এটি হওয়া উচিত। তার কারণ হচ্ছে যে এটি দাবি না, এটি তাদের অধিকার, এই অধিকার তাদের দিতে হবে তাদের স্বীকৃতির জন্য। একইভাবে যে বক্তব্যটা আমরা গত দিন দিয়েছিলাম সেটি হচ্ছে শুধু তাই না, মুক্তিযুদ্ধ যাতে মুক্তিযুদ্ধ জাদুঘর তৈরি করতে পারি যাতে করে আমাদের এই মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষিত থাকে যুগের পর যুগ, তার পরবর্তী প্রজন্মরা এই মুক্তিযুদ্ধের স্মৃতি দেখে, তাদের নাম দেখে, তাদের অতীত ইতিহাস জেনে তারা শিখতে পারে এবং তাদের স্মৃতিচারণ তারা করতে পারে। এই দাবি রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘজীবী আপনারা হন এবং আমাদের বাতিঘর হিসাবে বাংলাদেশকে পরিচালিত করবেন এবং সকল সংগ্রামে আপনারা নেতৃত্ব দেবেন, আপনাদের পিছনে আমরা আছি। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আমার সালাম এবং স্যালুট জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।